আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে আমরা কিন্তু নতুন একটা ভিডিওতে চলে আসলাম। এর আগে ভিডিওগুলো ছিল খেলা, তো আমরা খেলার ছলে কিছু ই করেছি বলেছিলাম। তো আজকে আমরা যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো রায়ানের সাথে আমরা ইসলামিক প্রশ্ন করব। তো আশা করি যে এই প্রশ্নের ভিডিওগুলো আমরা পরবর্তীতে দিয়ে যাব ইনশাল্লাহ। আর আজকে যে প্রশ্ন চারটা অথবা পাঁচটা প্রশ্ন করব রায়ানকে, তো দেখব রায়ান তার সঠিক জবাব দিতে পারে কিনা। আর ওকে এর আগেই আমরা প্রশ্নগুলোর উত্তর ওকে শিখিয়েছি আমরা, তো এখন ও বলতে পারে কিনা সেটা হলো মেন বিষয়। আর এই প্রশ্নগুলো কিন্তু আমাদের বাচ্চারা যারা আছে তাদের কিন্তু সর্বপ্রথম প্রশ্ন এগুলা। ইনশাল্লাহ আমরা মনে করি যে এই প্রশ্নগুলো আপনাদের বাচ্চাকে সবার আগে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন। তো এখন রায়ান, তুমি তোমাকে চারটা প্রশ্ন করা হবে, তুমি কিন্তু প্রশ্ন দিতে কি রাজি আছো? হ্যাঁ। ওকে, তাহলে তুমি বসো শুরু করে। তো এখানে প্রশ্নগুলো প্রথম হলো, আমরা প্রথম প্রশ্নটা করতে যাচ্ছি, তুমি রেডি? ওকে, আমরা প্রথম প্রশ্ন হলো, হ্যাঁ এটা ঠিক করে নাও প্রথমে। হ্যাঁ, প্রথম প্রশ্ন খুব কেয়ারফুল জবাব দিবে, ঠিক আছে? আমাদের প্রথম প্রশ্ন হলো, আমাদের রব কে? আল্লাহ। সুন্দর করে বসে তারপর বলতে হবে, ঠিক আছে? এখানে বসে সুন্দর করে বলতে হবে আমাদের রব আল্লাহ, মাশা আল্লাহ। তো রায়ান বিন্দু জবাবটা সঠিকভাবে দিয়েছে, আর বিশেষ করে রায়ান হলো একটু চঞ্চল টাইপের, তো একটু চঞ্চল প্রকৃতি, ও দুষ্টামিটা একটু বেশি করে, এত দুষ্টামি করে না, ঠিক আছে? দুষ্ট ছেলে, কচা ছেলে। তো রায়ান কিন্তু সঠিক জবাবটা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তো আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। নেক্সট প্রশ্নের জবাব দেওয়ার জন্য তুমি তৈরি? ওকে, অ তৈরি আছে, একটু সুন্দর করে জোরে বলতে হবে, ঠিক আছে? একটু জোরে বলতে হবে। নেক্সট প্রশ্ন হলো, আমাদের ধর্মের নাম কি? ইসলাম, মাশাআল্লাহ, সুন্দর করে বলতে হবে, ঠিক আছে? আমাদের ধর্মের নাম ইসলাম, ইসলাম। ওকে, দ্বিতীয় প্রশ্নের সঠিক জবাব পেয়ে গেছি আমরা, কিন্তু এগিয়ে যাচ্ছে তৃতীয় প্রশ্নের দিকে। তো আমরা সঠিক জবাব, দুইটা প্রশ্নের সঠিক জবাব পেয়েছি, এখন আমরা তৃতীয় প্রশ্নে যাব। তৃতীয় প্রশ্নটা হলো, আমাদের নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খায়র। তুমি এই প্রশ্নগুলোর সঠিক জবাব কিভাবে দিলে রায়ান? এখন আমরা চতুর্থ প্রশ্নে চলে যাব। সুপ্রিয় দর্শক, তো আমরা চতুর্থ প্রশ্নটা আমরা রায়ানকে করব। চতুর্থ প্রশ্নটা হলো, আমাদের ধর্মগ্রন্থের নাম কি? ধর্ম, হ্যাঁ, গ্রন্থের নাম কি? আসমানি কিতাবের নাম কি? আমাদের ধর্মীয় গ্রন্থের নাম কি? ইসলাম। ধর্মীয় গ্রন্থ ইসলাম, কুরআন, কুরআন শরীফ। তো রায়ানের চতুর্থ প্রশ্নটা যেটা ছিল সেটা ছিল একটু, মানে প্রশ্নটা একটু কঠিন ছিল, যার কারণে রায়ান বলতে পারেনি। তো আমরা ইনশাআল্লাহ রায়ান এখন থেকে এটা শিখে নেবে যে আমাদের ধর্মীয় গ্রন্থের নাম হলো কোরআন শরীফ, ঠিক আছে? কোরআন শরীফ। তো এখন আমরা চলে যাব পঞ্চম প্রশ্নে। তো পঞ্চম প্রশ্নে আমরা যে প্রশ্নটা করব সেটা হলো যে আমাদের নবী কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।